বৃহস্পতিবার ভোরে জাপানের টোকিও থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ভারতে ফিরিয়ে আনা হলো একশো জন ভারতীয় এবং পাঁচজন বিদেশি নাগরিককে এরা প্রত্যেকেই নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিচ্ছিন্ন করে রাখা জাপানি প্রমোত্তরণী ডায়মন্ড প্রিন্সে আটকে পড়েছিলেন একশো নিরানব্বই জন ভারতীয়ের পাশাপাশি শ্রীলঙ্কা নেপাল দক্ষিণ আফ্রিকা এবং পেরুর মোট পাঁচজনকেও সেখান থেকে উদ্ধার করে এনেছে এয়ার ইন্ডিয়ার বিমানটি এক টুইট পোস্টে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই খবর দিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন জাপানি কর্তৃপক্ষকেও সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে বিদেশমন্ত্রী এদিন ভোর পাঁচটা নাগাদ দিল্লি এসে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার এই বিশেষ বিমান এই তরণীর এক প্রাক্তন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত বলে প্রমাণিত হয় তারপরই আরও কারা কারা আক্রান্ত তা যাচাই করার জন্য গত পাঁচই ফেব্রুয়ারি থেকে এই জাহাজটিকে জাপানের কাছে মাছ সমুদ্রেই বিচ্ছিন্ন করে রাখা হয় মোট তিন জন আরোহী আটকে পড়েছিলেন তার মধ্যে একশো জন ভারতীয় ক্রু সদস্য এবং ছজন ভারতীয় যাত্রী ছিলেন তাদের মধ্যে মোট ষোলো জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি আছে বলে প্রমাণিত হয়েছে